মসজিদে এক মাস কাজ বন্ধ আছে, পাইলিম শেষ। এরপরে কমপক্ষে 1 কোটি টাকা না নিয়ে আরও ধার দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নারা ওয়ালাও বিশিক্কে তামরাতিন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো যদি খেজুরের অর্ধেক দান করেও হয়। তাহলে খেজুরের একটা খেজুর দান করার তার ক্ষমতা নেই, সে অর্ধেক খেজুর হলেও দান করবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের প্রতি এমনভাবে উদ্বুদ্ধ করলেন। সম্মান ও মর্যাদা নির্ভর করছে আল্লাহ ভীরুতার উপরে। যে মসজিদের কমিটি এবং মুসল্লি এবং পরিচালক বৃন্দ সর্বাধিক আল্লাহ ভীরু, আল্লাহর নিকটে ওই মসজিদ সবচাইতে প্রিয়। বিভিন্ন দেশে চলে যাচ্ছেন, আমাদের লেখনীয় সেটাও তো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে প্রচার হচ্ছে। এই জন্য এটা শুধু নদাপাড়ার মার্কাজ নয়, এটা শুধু বাংলাদেশের মার্কাজ নয়, বলা যেতে পারে বাংলাভাষী ভাইদের জন্য এটা সারা বিশ্বব্যাপী একটা অন্যতম একটি সহি দিন প্রচার একটা মার্কাজ। উস্তিজাত হাজিল মাদ্রাসা আল মাশহুরা আল মারুফা ফি দাখিলিল বিলাদ ওয়া খারিজিহা ফি আম 1991 মিলাদিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা এই মার্কাজের যে মসজিদ সম্পর্কে আমরা কথা বলছি, এই মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদ থেকে খুতবা প্রচারিত হয় এবং সে যে মসজিদের খুতবা সারা বিশ্বের সকল বাংলাদেশি মানুষ, বাংলাভাষী মানুষ তারা শুনে থাকেন এবং সেখান থেকে মানে সারা বিশ্বে দিনের দাওয়াতের কাজ ছড়িয়ে পড়ে। এবং এখান থেকে আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি সেখানে আলহামদুলিল্লাহ পড়াশোনার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। বলবো যে এটা শুধুমাত্র মসজিদ নয়, মসজিদ শুধু সালাত আদায় করা হয় এই অর্থে মসজিদ বললে আমরা যে কোনো মসজিদকে বুঝবো, কিন্তু এখানে এটা আসলে এখানে গবেষণা কেন্দ্র থাকবে, এখানে লাইব্রেরি থাকবে, এখানে হিফজ বিভাগ থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই পড়ন্ত বিকেলে আলহামদুলিল্লাহ যেখানে দাঁড়িয়ে আছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মার্কাজ পরিচালনার পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের সাংগঠনিক দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম এবং মার্কাজের প্রাণ ছাত্ররা আলহামদুলিল্লাহ এখানে দাঁড়িয়ে আছি। আমরা আপনাদের নিকট যে নিবেদন জানাতে চাই, আপনাদের কাছ থেকে যে দোয়ার আবেদন জানাতে চাই, সেটি আমরা সংক্ষেপে বলতে চাই এভাবে যে আলহামদুলিল্লাহ আপনারা জেনে থাকবেন আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহীর কেন্দ্রীয় যে মার্কাজ ছিল, মার্কাজ জামে মসজিদ, যা মার্কাজি জামে মসজিদ হিসাবে আলহামদুলিল্লাহ নামকরণ করা হয়েছে, যা এবছর রমাজান মাসে শুরু হয়েছে। সে বিল্ডিংটি, সেই মসজিদটি ভেঙে দিয়ে আলহামদুলিল্লাহ বর্তমানে সেটা 6 তলা বিশিষ্ট একটি কমপ্লেক্স তথা মসজিদ ভবন নির্মাণের জন্য আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার মার্কাজ পরিচালনা পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সেটা ঠিক করেছেন আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে এটা 6 তলা বিশিষ্ট মার্কাজি জামে মসজিদ ইনশাআল্লাহ তার আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 7 কোটি টাকা। এটা এ প্রসঙ্গে যেহেতু মার্কাজ তার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহী, এখানে বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের বিভিন্ন বিষয় সমস্যা বলতে এই যে এখন আলহামদুলিল্লাহ অস্থায়ী ডাইনিংয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে ছাত্রবৃন্দরা ছাত্ররা সলাত আদায় করে, এমনকি বিশেষ করে মাগরিব বা আরও অন্যান্য সলাতের সময় জুমার দিনে বিশেষ করে তাদের যে কষ্টগুলো দেখা যায় জায়গা সংকুলান না হওয়ার কারণে মার্কাজের ডাইনিং এমনকি মার্কাজের আবাসিক ভবন এবং পূর্ব পাশের ছোট মসজিদ যেটা আমাদের রয়েছে সার্বিক পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ সেখানে জায়গা সংকুলান হয় না। এক্ষেত্রে দানশীল ভাই ও বোনদেরকে আমরা নিবেদন জানাবো মার্কাজের পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের দোয়া এবং সহযোগিতা আপনারা সার্বিকভাবে আমাদের জন্য করবেন এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন ইনশাআল্লাহ যে আলহামদুলিল্লাহ এবছর অর্থাৎ 2023 সালে মার্কাজে প্রায় বালক শাখায় আলহামদুলিল্লাহ প্রায় 1500 ছাত্র অধ্যয়নরত রয়েছে। মার্কাজের বিভিন্ন বিভাগ রয়েছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে একটি বিভাগ হচ্ছে মক্তব বিভাগ, হিফজ বিভাগ, যেখানে দুই বিভাগে প্রায় 200 ছাত্র অধ্যয়নরত রয়েছে আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে আমাদের রয়েছে কিতাব বিভাগ। কিতাব বিভাগের আওতাধীন কয়েকটি বিভাগ রয়েছে, সানাবিয়া 2 বছর, কুল্লিয়া 3 বছর, তাকাসুস রয়েছে, মাহাদ রয়েছে। এভাবে আমরা
মার্কাজের শিক্ষা পরিচালনা আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যা 1991 সাল থেকে অদ্যবধি অর্থাৎ 2023 সালে আজও পর্যন্ত চলমান আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ পর্যায়ে কোরআনুল করিম থেকে তেলাওয়াত করবে আল মারকাজুল ইসলামিয়া সালাফির। আলহামদুলিল্লাহ, এ যাবতের রেকর্ড আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। মাত্র 5 মাসে হিফজ সম্পন্ন করেছেন হুজাইফা। এ পর্যায়ে কোরআনুল করিম থেকে তেলাওয়াত করবে হুজাইফা। হুজাইফাকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ السلام عليكم ورحمة الله। আমরা কুরআনুল করিম থেকে তেলাওয়াত করলাম মারকাজের সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে অল্প সময়ে মাত্র 5 মাসে কুরআনুল করিম হিফজ সম্পন্ন করেছে। আপনাদের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছেলেটিকে সহ আমাদের মার্কাজের ছাত্রবৃন্দদেরকে, মহিলা শাখার ছাত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মার্কাজি জামে মসজিদ প্রসঙ্গে কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি নদাপাড়া রাজশাহীর সাবেক ছাত্র, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ হয়েছেন আলহামদুলিল্লাহ, হাফেজ আব্দুল মতিন মাদানী। হাফেজ আব্দুল মতিন মাদানী উস্তাদজিকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মুহাদ্দিস আল মারকাজুল ইসলামী আসসালাফি নদাপাড়া রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। প্রশংসা আল্লাহর জন্য, দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম বারিক আলাই। আমরা দেখছি আল মারকাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়া রাজশাহী, যে কথাটি বলার আমরা আমাদের ওস্তাদেরা এখানে আছেন, বেশি লম্বা কথা নয়। তো আমি প্রথমে থেকে আমার পড়াশোনার সূচনায় এই মারকাজ থেকে, এবং এখান থেকে আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি সেখানে আলহামদুলিল্লাহ পড়াশোনার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, এবং সেখানে পড়াশোনা করে এসে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ মারকাজেই শিক্ষকতা কাজে নিয়োজিত আছি। তো আপনাদের কাছে বিশেষ এবং খাস দোয়া চাই, কারণ দোয়ার মাধ্যমেই যে কোনো জিনিসের পরিবর্তন ঘটে। আর আপনারা জানেন যে দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী, এমনকি যে আমাদের আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিস এদের কাজকর্ম আপনারা দেখে আসছেন, তা আমাদের মারকাজ কেন্দ্র এই মসজিদটি শুনলেন প্রায় 7 কোটি টাকার মতো এরকম আমাদের প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তা আপনাদের কাছে অন্তর থেকে এবং খুব মন প্রাণ থেকে আমরা দোয়া যেমন করছি, এর সাথে আপনাদের সহযোগিতা চাই যে আপনারা এই ভালো কাজে সহযোগিতা করবেন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান যখন কাবা ঘর ভিত তৈরি করেন, ওই সময় আল্লাহকে বলেছিলেন ওয়াইদিয়ার ফা ইব্রাহিম আল কাওয়াইদা মিনাল বাইত ইসমাইল। আল্লাহকে এভাবে বলেছিলেন, হে আল্লাহ, এই ঘরটি শুধুমাত্র খালি সন্তরে তোমার জন্যই, তোমাকে রাজি খুশি করার জন্যই আমরা এই ঘর তৈরি করছি। তো এই আয়াতের প্রেক্ষাপট হিসেবে আমরাও এই দোয়াটা আল্লাহর কাছে করি, আল্লাহ এই মসজিদের ভিত শুধুমাত্র খালি সন্তরে তোমার জন্যই, তোমাকে রাজি খুশি করার জন্যই
কাজ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো যারা যে বা যারা যেই যেখানে আছেন সবার কাছে এই অনুরোধ যে আপনারা এই সাদকায়ে জারিয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বোন যারা আছেন ভাই বোন যে যেখানে আছেন আপনারা আপনাদের সাধ্যমতো আপনারা সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আশা করি। কারণ আমরা জানি যে সাদকায়ে জারিয়া তিনটি সবথেকে উৎকৃষ্ট সাদকায়ে জারিয়া, উৎকৃষ্ট সাদকায়ে জারিয়া তা হলো মসজিদ তৈরি করা। তাই আমরা মসজিদ তৈরি করা, মসজিদ যে তৈরি করবেন, যিনি পরামর্শ দিবেন, যিনি সহযোগিতা করবেন, যেইভাবে যেই সহযোগিতা করুক না সদকায়ে জারিয়া, এবং মৃত্যুর পর এই আমলটি আপনার যে থাকবে, তাই এই সদকায়ে জারিয়া এবং উৎকৃষ্ট আমলটির প্রতি আমরা আমল করার চেষ্টা করি। এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সববার ইহকাল পরকাল কল্যাণ দান করেন। এবং মারকাজ এবং এর সাথে মারকাজ মসজিদ এর সাথে আহলে হাদিস আন্দোলন এবং আলেম ওলামা যারা এখানে আছেন এবং সারা বিশ্বে যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি, এবং যারা দান করছেন তার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে একাত্রিত করেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মার্কাজ জামে মসজিদ আমাদের পশ্চিম সাইডে আলহামদুলিল্লাহ রয়েছে। সাথে সাথে আমরা যে ছাত্রগুলো দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র আমাদের আবাসিক ছাত্র, এটা দেখতে পাচ্ছেন আমাদের চারতলা বিশিষ্ট আবাসিক ছাত্র। এবং যেই মার্কাজি জামে মসজিদের কথা আমরা বলছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে এই মার্কাজি জামে মসজিদের খতিব সম্মানিত আমাদের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মোহতারাম আমিরে জামাত। কিন্তু প্রতি জুমায় এখান থেকেই আলহামদুলিল্লাহ তার খুতবার লাইভগুলো যে আপনারা সেখানে থেকে খুতবাগুলো শুনে থাকেন আলহামদুলিল্লাহ। এখানে জায়গা সংকুলন না হওয়া এবং এই যে কষ্টকর পরিস্থিতি আপনাদের কাছে একান্ত আমরা সর্বদা দোয়া চাইব এবং অনুরোধ জানাবো, এবং আপনাদের দানের একটি অংশ আমাদেরকে দিয়ে এ সাদাকায়ে জারিয়ার অংশ হিসাবে আপনার অংশ রাখবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে একান্ত দাবি এবং অনুরোধ জানাচ্ছি। এবং মুসল্লিদের জায়গা সংকুলন না হওয়া, ছাত্রদের এই কষ্টকর পরিস্থিতি, সার্বিক বিষয়ে আপনাদের কাছে সর্বদা আমরা দোয়ার প্রার্থী এবং দোয়ার মুহতাজ হিসাবে আমরা আকাঙ্ক্ষী ইনশাআল্লাহ। এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামী আসালাফির সাবেক ছাত্র, মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ফারেক ছাত্র শেখ শরীফুল ইসলাম মাদানী, ওনাকে কথা নিয়ে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি, যিনি আল মারকাজুল ইসলামী আসালাফি মহিলা শাখার সম্মানিত মুহাদ্দিস এবং দাই আল ফুরকান দাই সেন্টার বাহরাইনের এবং বর্তমান বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত সভাপতি সাহেবকে কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এমন একটা মার্কাজে দাঁড়িয়ে আছি, আপনারা শুনেছেন ইতিপূর্বে আল মারকাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়া রাজশাহী, যেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত একটা প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে অনেক ওলামায়ে কেরাম বের হয়েছে আলহামদুলিল্লাহ, যারা দেশের এবং বিদেশে বিভিন্ন জায়গায় দীনী দাওয়াতের কাজ করছে আলহামদুলিল্লাহ, এবং যার কিছু নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আরও একটা সুন্দর নমুনা দেখতে পেলাম, একটা ছোট্ট হাফেজ, ছোট্ট সোনামণি, যিনি মাত্র 5 মাসে কোরআনের হাফেজ হয়েছেন, আমরা তার জন্য আন্তরিক অন্তর খোলা দোয়া করে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মারকাজের যে মসজিদ সম্পর্কে আমরা কথা বলছি, এই মসজিদ এমন একটা মসজিদ যেই মসজিদ থেকে খুতবা প্রচারিত হয় এবং সেই যেই মসজিদের খুতবা সারা বিশ্বের সকল বাংলাদেশি মানুষ, বাংলাভাষী মানুষ তারা শুনে থাকেন, এবং সেখান থেকে মানে সারা বিশ্বে দিনের দাওয়াতের কাজ ছড়িয়ে পড়ে এবং নিয়মিত খুতবা দান করেন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, যার খুতবা সারা দেশের মানুষ আপনারা শোনেন এবং দেশ বিদেশে যেখানে আছেন সবাই শুনে থাকেন। এই প্রতিষ্ঠান এবং এই মসজিদটি এমন একটা মসজিদ যেই মসজিদে সালাত আদায়ের জন্য রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে অনেক শিক্ষিত মানুষ এখানে আসেন শুধুমাত্র খুতবা শোনার জন্য। এবং এর কারণে কি হয় যে মার্কাজের যারা পরিবার রয়েছে, মার্কাজের পরিবার যারা ছাত্র শিক্ষক সবাই সহ এবং আশেপাশের এলাকার এবং দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের জায়গা সংকুলন করা সম্ভব হচ্ছে না, এর জন্য আমরা মসজিদটি ভেঙে ফেলেছি। মসজিদ ভেঙে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, পাইলিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, মোটামুটি 72টি পাইলিং আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি। এরপর আমরা এখন মসজিদের কাজ শুরু করব। এখন অস্থায়ীভাবে আমাদের যে মসজিদে সালাত আদায় চলছে, যেটা আপনারা দেখছেন টিন শেড,
টিন শেড ডাইনিং, যেটা ছাত্রদের খাবার ডাইনিং, ডাইনিংটাকে আমরা মসজিদ বানিয়ে সেখানে সালাদটা চলছে। এবং সেটা যদি সামনে প্রচণ্ড রোদের, মানে খরার সময় হয়, প্রচণ্ড রোদের মধ্যে কি অবস্থা হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তা আমরা যেন সামনে প্রচণ্ড রোদের সময় আসার আগেই এই শীতের মধ্যেই যেন আমরা কমপক্ষে একটা তলা, একটা ফ্লোর যেন আমরা রেডি করতে পারি, যাতে ওই মসজিদে প্রচণ্ড গরমের অসহ্য যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে না হয়, এজন্য আমরা খুব চেষ্টা চালাচ্ছি এবং আমরা কাজ শুরু করেছি। আপনাদের একটা অংশ আমরা আশা করছি। আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। আমরা সবারই চাওয়া দরকার যে আমার জন্য জান্নাতের জন্য আল্লাহ একটা ঘর তৈরি করেন। আমরা বহু মানুষ বহু টাকা নিয়ে বসে আছি, কোটি কোটি টাকার মালিক আমরা। আমরা কি কখনো চিন্তা করেছি যে আমার এই সম্পদের মাধ্যমে যেন জান্নাতে আমার একটা ঘর তৈরি হয়? এই আকাঙ্ক্ষা আমাদের সবারই থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলছেন যে, মান বানালিল্লাহি মসজিদান কা মাফহাস কিতাতিন, কেউ যদি সেই মাফহাস কিতাত বলতে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট গর্ত করে পাখি, চড়ুই পাখি ডিম পাড়ার জন্য জায়গা তৈরি করে, এতটুকু পরিমাণ, এতটুকু, এত ছোট্ট মসজিদও যদি কেউ তৈরি করে, অর্থাৎ এর ব্যাখ্যা স্বরূপ ওলামায়ে কেরাম বলছেন, কেউ যদি একজন মানুষ সালাত আদায় করতে পারে এমন মসজিদও তৈরি করে, তাহলে তার জন্যও আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই চেষ্টা করব যে আমাদের জন্য যেন আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। এই জন্য আমার অর্থ ব্যয় করব মসজিদ নির্মাণের কাজে, যেটা সাদাকায় জারিয়া হয়ে থাকবে। আমার মৃত্যুর পরেও যত মানুষ সালাত আদায় করবে সমপরিমাণ নেকি আমার আমলনামায় যোগ হতে থাকবে, এটা আমাদের জন্য বিশেষ পাওয়া। যাই হোক, এই আহ্বান রাখছি। প্রায় 7 কোটি টাকা আমাদের খরচ হবে, 7 কোটি টাকা এর বাজেট, এটা ছোটোখাটো বাজেট নয়। অথবা আমরা সবাই যদি অন্তর খোলা, হাত খোলা সাহায্য করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই মসজিদ হয়ে যাবে। আমাদের কোনো বাধার সম্মুখীন আমরা হব না ইনশাআল্লাহ, আমাদের কষ্ট হবে না এই মসজিদ তৈরি করতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদকে কবুল করুন। সবার কাছে অনুরোধ করব, আপনার মেসেজ সবার কাছে পৌঁছিয়ে দিয়ে দাওয়াতি কাজে, এই মসজিদ তৈরির কাজে আপনিও সহযোগিতা করবেন। আপনারা সবাই শেয়ার করবেন এবং লাইক করে দিবেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন আরও মানুষরা দেখতে পায় এবং দানের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এন্ড নাও আই এম রিকোয়েস্টিং টু ডেলিভার ইন ইংলিশ স্পিকিং অ্যাবাউট সামথিং অ্যাবাউট মারকাজি জামি মসজিদ। রিকোয়েস্ট টু আওয়ার ইংলিশ টিচার শাহিন রেজা। শাহিন রেজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। পিস, থ্যাঙ্কস অ্যান্ড বাউন্টিস অফ অলমাইটি আল্লাহ বি শাওয়ার্ড অন ইউ। আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিয়েলেবল ট্রেডিশনাল ইনস্টিটিউশনস with excellent unique characteristics of the country. Here one and half learners have been learning in this famous institution. This education institution organized by Professor Dr. Asadullah Ghalib, Ahle Hadith Andolan, Bangladesh, Amir-e Jamaat, which was established this institution in 1991. Here you see all our dining rooms is being used as a mosque. This demolishing on stored mosques already have been incompleted. We are going to soon to start 6-storied building. About 7 courts are required to complete its constitutions. In hadith, Rasul Sallallahu Alaihi Wasallam says, whoever builds a mosque for the satisfaction of Almighty Allah, exalted Almighty Allah subhanahu wa ta'ala, builds a similar house for him in Jannah. So I'm earnestly requesting and inviting charitable brothers and sisters of the country and abroad to come forward. Thanks a lot. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MashaAllah. Wal'an, al-arju an yataqaddama bi khutbatin aziza hawla al-mawdu yani markazi jami masjid. Al-Daktur Nurul Islam, Naibul Mudir,
الدكتور نور الإسلام نائب المدير للمركز الإسلامي السلفي نودبار الراشاهي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. أيها المشاهدون الكرام، أنتم تعلمون جميعا بأن المركز الإسلامي السلفي بنودبار الراشاهي مدرسة مشهورة وهي مدرسة مركزية لجمعية تحريك أهل الحديث بنغلاديش. أسست هذه المدرسة المشهورة المعروفة في داخل البلاد وخارجها في عام 1991 ميلادية. يدرس هناك تقريبا 1500 طالب من مناطق مختلفة لبنغلاديش. هناك قسم الكتاب وقسم تحفيز القرآن الكريم وقسم الأيتام أيضا، ويضم إلى تلك الأقسام في العام الجديد يعني في عام 2024 ميلادية قسم التخصص في الحديث وعلومه وقسم معهد اللغة إن شاء الله. أنتم تعلمون يزداد عدد الطلاب في هذا المركز كل عام ولا يتسع لهم المسجد القديم، ولذا هدم ذلك المسجد القديم لأجل بناء مسجد جديد. فالآن نحن في حاجة ماسة إلى مساعدتكم المالية مقداره 70 ملايين تاكا، فنرجو من المحسنين والمحسنات في داخل البلاد وخارجها أن تمدوا إلينا يد المساعدة لإتمام هذا المشروع القيم الضخم. والله الموفق والمعين، ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا لما يحب ويرضى، وصلى الله على نبينا محمد وعلى آله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله আমাদের মার্কাজি জামে মসজিদ প্রসঙ্গে এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট দাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উলামা পরিষদের সম্মানিত সহসভাপতি শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী উস্তাদজিকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد دوري و কাছে দেশে ও প্রবাসে دینی ভাই ও বোনেরা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবকিছু শুনলেন এবং বুঝলেন যে এখানে আমাদের মারকাজি মসজিদ যেটা এটা সংকুলন না হওয়াতে নিদারুন কষ্টে ডাইনিং এ সালাত চলছে এটা খুব দ্রুত গতিতে কাজ শুরু করা দরকার কাজ কমপ্লিট করতে 7 কোটি টাকা লাগবে এটা তো বিরাট ব্যাপার মানে মানুষের মাথা ঘুরে যাবে 7 কোটি টাকা কিন্তু 7 কোটি টাকা তো কোনো ব্যাপার না প্রত্যেককে যদি 7 টাকা করে দেয় কয় টাকা 7 টাকা তাহলে 1 কোটি মানুষ 7 টাকা করে দিলে 7 কোটি হয়ে যাবে সহজ বুদ্ধি এর চেয়ে সহজ বুদ্ধি আর কিছু নেই তো আপনি 7 টাকা দেন এরকম যদি 1 কোটি মানুষ আমরা পাই তাহলে আমাদের 7 কোটি টাকা অটোমেটিক্যালি হয়ে যাবে এটা ওই হাদিসের মেসদাকে কথাটি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কে তামরাতিন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো যদি খেজুরের অর্ধেক দান করেও হয় তাহলে খেজুরের একটা খেজুর দান করার যার ক্ষমতা নেই সে অর্ধেক খেজুর হলেও দান করবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের প্রতি এমন ভাবে উদ্বুদ্ধ করলেন এবং আরো বললেন যে আধা খেজুর দিয়েও জাহান্নাম থেকে বাঁচা সম্ভব ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কে তামরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন আয়েশা তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দিও প্রতিবেশীকে তরকারি না দিতে পারলে ঝোল হলেও কিছুটা দিও তার মানে দান যত ছোটই হোক কোনোভাবেই দানকে খাটো করার কিছু নেই তাই দেশে ও প্রবাসে যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ একদম সর্বনিম্ন 7 টাকা দিবেন আপনি 7 টাকা যদি দেন আপনি তাহলে 1 কোটি লোক আমার লাগবে 1 কোটি লোক হলে 7 কোটি টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ তবে কিয়ামতের আগে কিছু দাতা আসবে দান করতে তো তখন গ্রহীতা বলবে যে সকালে আসলে হতো এখন আর আমার দরকার নেই তো আপনি এই 7 টাকা জোগাড় করতে করতে এমনও হতে পারে যে 1 কোটি যদি হয়ে যায় আমার তাহলে 7 কোটি টাকা হয়ে গেলে তখন আপনি এই কাজে অন্ততপক্ষে শরীক থাকতে পারলেন না কাজেই শরীক থাকার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসুন আল্লাহ পাক আপনাদের আমাদের কবুল করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আপনারা জেনে থাকবেন যে অবশ্যই জানেন এই যে ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জুমার খুতবা থেকে সরাসরি আমিরে জামাতের জুমার খুতবা থেকে কিন্তু তারা মানে বঞ্চিত হয় জায়গা সংকুলন না হওয়ার কারণে এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য
বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মাসিক আত্মাহারিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন স্যারকে মার্কাজি জামে মসজিদ বিষয়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আমাদের সকলের বক্তব্য কি সেটা আপনারা নিশ্চয় ইতিমধ্যে বুঝতে পেরেছেন, তা আমি নতুন করে কথা আর ওই কথাগুলো রিপিট না করে শুধু এটুকু বলতে চাই যে মার্কাজি মসজিদের যে বিষয়টি এটা একটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বলবো যে এটা শুধুমাত্র মসজিদ নয়, মসজিদ শুধু সালাত আদায় করা হয় এই অর্থে মসজিদ বললে আমরা যে কোনো মসজিদকে বুঝবো, কিন্তু এখানে এটা আসলে এখানে গবেষণা কেন্দ্র থাকবে, এখানে লাইব্রেরি থাকবে, এখানে হিফজ বিভাগ থাকবে, অর্থাৎ এই এই মসজিদে আসলে অনেক কর্মসূচি ঘিরে মসজিদটি তৈরি হচ্ছে, অর্থাৎ এটা মূলত একটা কমপ্লেক্স, এটা একটা দাওয়াতি মার্কাজ, দাওয়াতি কেন্দ্র, সঙ্গত কারণে আর গুরুত্ব অন্যান্য মসজিদের চাইতে অনেক বেশি। তো সেই দিকটি বিবেচনা করে আমরা চাইব যে আমরা যেন দ্রুত গতিতে দ্রুত সময়ের মধ্যে এই মসজিদের কাজটি সম্পন্ন করতে পারি। আপনারা শুনেছেন পাইলিং শেষ হয়েছে, পাইলিং করতে আমাদের প্রায় 80 লক্ষ টাকার অধিক খরচ হয়েছে আর বাকি কাজের অবস্থা শুনতে পেরেছেন। তো আমরা এটা মনে করি যে আমরা সকলে যদি এগিয়ে আসি এটা আমাদের জন্য নিশ্চয়ই কঠিন কোনো কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে খুব সহজ করে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন সহজ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে ইনশাল্লাহ এটা আটকে থাকবে না। আমরা আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করছি এবং দিনদার ভাই বোন যারা আছেন তাদের প্রতি আমাদের এই আবেদনই থাকছে আপনারা এগিয়ে আসেন, কারণ আমরা সকলে জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে ছিলাম, এখন দুনিয়াতে আছি, জান্নাতে ফিরে যাব, আর জান্নাতে ফিরে যাওয়ার জন্য এই সমস্ত নেকির কাজগুলিতে আমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অবশ্যই দান সাদাকার বিষয়টি হাদিস আপনারা জানেন, এবং আপনারা জানেন জাহান্নামের উত্তাপ থেকে বাঁচার জন্য দান সাদাকার কোনো বিকল্প নেই, এবং জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই দলিল লাগবে, সে দলিলও হচ্ছে দান, এই কথা হাদিস আসছে। তো আসলে হাদিস কোরআন নিয়ে দীর্ঘ আলোচনার বিষয় এগুলো আপনারা জানেন সকলে কম বেশি। তো আমরা সকলের কাছে এটা আমাদের আহ্বান থাকবে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মার্কাজের জন্য দোয়া করবেন, আবার আহলে হাদিস আন্দোলনের জন্য দোয়া করবেন। এই যে হকের দাওয়াতের একটা মার্কাজ, এটার গুরুত্ব যে কত বেশি আমরা যেটা উপলব্ধি করি যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত এলাকায় হকের বুবাদাসও নেই, মানুষ হক খুঁজে পায় না বা হক হক খুঁজে পাওয়ার জন্য তারা মানে বেকুল থাকে, তারা কিন্তু আহাল পরিবার আত্মীয় স্বজন ফেলে তারা সুদূর বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে বা অন্যান্য প্রান্ত থেকে কিন্তু নওদাপাড়া আশপাশে তারা এখানে বসতি করছে, তারা এখানে আবাসিক সিট না থাকার কারণে অনাবাসিক হিসাবে অনেক টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে সন্তানদেরকে রেখে তারা কিন্তু মার্কাজের ছাত্র ভর্তি করাচ্ছেন এবং পড়াচ্ছেন। তো সেই দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই মার্কাজের গুরুত্ব আছে বলেই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এইভাবে এদিকে এগিয়ে আসছেন। তো সেই জন্য এই মার্কাজের মসজিদটি খুব দ্রুত হওয়া প্রয়োজন। আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতা পেলে, সবাই যদি আমরা সম্মিলিত সকলের সম্মিলিত প্রয়াস থাকলে ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই বৃহৎ কাজটি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সুবহান ও তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন, আমাদের অন্তরগুলো যেন এদিকে রুজু করে দেন, মায়েল করে দেন। সে দোয়ারে করে এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।